হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাডমিশন রিলেটেড আরেকটি নতুন এবং জরুরি আপডেট নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আলোচ্য বিষয়টি স্ক্রিন থেকে তোমরা বুঝতে পারছো, তা হলো অস্ট, অর্থাৎ অস্ট হলো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্প্রিং সেমিস্টারের রেজাল্ট বিষয়ক 2023 সালের। তো এই পরীক্ষাটি আগস্ট মাসে সংঘটিত হয়েছিল, ভুল না বলে থাকি, আগস্ট মাসের শেষ দিকে সম্পন্ন হয়েছিল এবং রেজাল্ট দেওয়া হয়েছিল পরীক্ষার 5-6 দিনের মাথায়। তার পরবর্তীতে বিভিন্ন কল বা মেরিট লিস্ট বা মাইগ্রেশন দেওয়া হয়েছে। তো ফ্রিডম ফাইটার কোটা এবং রিমোট এরিয়া কোটার গুলো শেষ হয়ে গেছে অনেক আগে, তারপরে সাধারণ আসন বা জেনারেল কোটায় মাইগ্রেশন চলছে। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে কত দূর যেতে পারে, সেটার সাথে অনেকটা মিলে যাচ্ছে, এবং এটাও বলেছিলাম যে অনেক দূর পর্যন্ত যেতে থাকলেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাড়া তেমন বেশি যাবে না, এই কথাটি অনেকটাই মিলে যাচ্ছে এবং তোমরা বিগত ভিডিওগুলোতে তা বুঝে গেছো। তো 17th কল ফর মাইগ্রেশন বা অ্যাডমিশন চলে এসেছে, সেটা নিয়ে একটু ডিসকাস করে নেওয়া যাক। তো এটি আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে ভিডিওটি আমি বেশি রাতে করা হচ্ছে, আমার কিছু ব্যস্ততা ছিল তাই আজকে খুব বেশি ভিডিও দিতে পারিনি, না অস্ট না জিএসটি বা না পরবর্তী ব্যাচের পাবলিক ইউনিভার্সিটি গুলোর ভিডিও আমি রেডি করতে পারিনি, কিছু ব্যস্ততা ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে আশা করি তারপরে কাজে লাগবে। তো তোমাদেরকে 1,31,000 টাকা এখানে বলা হয়েছে, নির্দিষ্ট টাকাটি এই নিয়ম এই লিঙ্ক থেকে ফলো করে নিয়ম মাফিক অনুযায়ী তোমরা 15 তারিখের ভিতরে দিয়ে দিতে হবে, অর্থাৎ 15 অক্টোবরের ভিতরে 2-3 দিনের মাথায় দিয়ে দিতে হবে। সবকিছু নিয়ম দিয়ে দেওয়া আছে এখানে, এই লিঙ্কে ক্লিক করলে ওয়ান ব্যাংকের ব্রাঞ্চের লিস্ট তোমরা দেখতে পারবে স্ক্রিনে, তোমরা যদি খেয়াল করো। তারপর এখানে বলা হয়েছে যে ইনফরমেশন রিগার্ডিং ট্রান্সপোর্টেশন ফি উইল বি গিভেন লেটার, অর্থাৎ ট্রান্সপোর্টেশন বা যাতায়াত রিলেটেড ফি নিয়ে পরে জানানো হবে। আর বলা হয়েছে কেউ যদি এই নির্দিষ্ট টাইমে এই কার্যক্রম গুলো সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে এই অফারটা পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হবে এবং দ্যাট ইজ ইরিভার্সিবল, অর্থাৎ আর ব্যাক করার সুযোগ নেই। অর্থাৎ ইরিভার্সিবল বলতে নির্দিষ্ট টাইমে মাইগ্রেশন না করলে বা সেই প্রসেসটিতে এগ্রি না করলে তোমরা পরবর্তীতে সুযোগ পাবে না, মেরিট লিস্টে যদি ভালো থাকে বা সেই সুযোগটাও থাকে। এছাড়া আবার ধরো তোমরা একটা সাবজেক্ট ধরো পেয়েছো কিন্তু মনে হচ্ছে যে না আমার এই সাবজেক্টটা পড়তে চাই না, পিছনে আমার এই সাবজেক্টের চেয়ে পরের সাবজেক্ট চয়েস যেটা রেখেছিলাম সেটা পড়তে চাই, সেটাও সুযোগ নেই। সাবজেক্ট চয়েস প্রথমে নিয়ে নেয় মূলত এই কারণেই যাতে সাবজেক্ট চয়েসটা শিওর ভাবে পরীক্ষার্থীরা দেয় এবং সেভাবে মেরিট লিস্টটা সাজাতে পারে এবং স্টুডেন্টসদেরকে অ্যালট করে দিতে পারে। তো প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো এখনো আসিনি, অনেকেই প্রশ্ন করতে পারো বা অনেকে আছে যে ধরো ইউনিভার্সিটিতেই পড়তে চাও কোনো কারণে, বিকজ অফ হয়তো বা আইবি অ্যাক্রেডিটেশন আছে আমি যতটুকু জানি, এছাড়া এটার অ্যালুমনাইও স্ট্রং আমি যতটুকু শুনেছি এইগুলো নিয়ে ভিডিও বানানো বা এগুলো নিয়ে স্টাডি করার সময়। এছাড়া ভার্সিটির পড়ালেখার লেভেল বা অনেক কিছু অনেকে ভালো ভালো পাবলিকের সাথে তুলনা করে, আবার ধর ইভেন বলে যে ঢাকার সেকেন্ড বুয়েটও বলে অনেকে, এটাকে প্রাইভেটের বুয়েটও বলে, যাই হোক সেগুলো যারা পাশ করে গেছে বা যারা ওখানকার পড়াশোনা করে তারাই অনেক সত্য মিথ্যা বলতে পারবে। তো এই ভার্সিটির এইবারের মেরিট লিস্ট যদি দেখাই তো 1542 থেকে 1551 জন, প্রায় 10 জনের মতো এখানেও এবারও সিলেক্ট হয়েছে এবং সবাই ফার্স্ট এডমিশন, অর্থাৎ এই প্রথম ডাক পেয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। তো সকলকে কংগ্রেটস তোমাদের অপেক্ষার জন্য। তো অনেকে হয়তো অলরেডি এখানে সেটেল হয়ে গেছে অন্য ভার্সিটি গুলোতে কোর ইঞ্জিনিয়ারিং, কারণ এটা সত্য যে ভার্সিটি হেরিটেজ বা নামের কথা চিন্তা না করলে টেক্সটাইলে কেউই পড়তে চায় না সত্যিকার অর্থে। ধরো বুটেক্স একটা আছে, আবার ধরো সিকিউরিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, এছাড়া অস্ট ধরো প্রাইভেটের ভিতরে রেপুটেড আমি শুনেছি, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা মানে জোর দিয়ে পড়ানো হয়। এই আর খুব বেশি জায়গায় টেক্সটাইল কেউ পড়তেও চায় না, পড়ার আগ্রহ পোষণ করে না। টেক্সটাইলেও ক্যারিয়ার অপরচুনিটিস আর প্রমিসিং, বাট ধরো ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা এই ধরনের কেমিক্যাল বা টাইপের কোয়ালিটির প্রোডাক্ট গুলো তারা হাতে ব্যবহার করতে চায় না, এটা একটি কারণ হতে পারে অনেকের, হয়তো বা ভাবতে পারে যে শ্রম বেশি এবং অন্যান্য। যাই হোক, তো তোমরা সিদ্ধান্ত নিয়ে ভর্তি হবা নাকি অন্য জায়গায় চলে যাবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার উদ্দেশ্য ছিল জানানো, আমি জানিয়ে দিয়েছি। এবং পরবর্তী কল বা 18th মেরিট লিস্ট দেওয়া হবে 15 অক্টোবর 2023, আর 2-3 দিন পরে সেটা আমি আপডেট করার চেষ্টা করবো। ভিডিওগুলো অবশ্যই পছন্দ হলে লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর এছাড়া যদি মনে এবার পছন্দ মতো র্যাঙ্ক আসেনি ফল সেমিস্টারে দিবে অথবা ডিরেক্ট সেকেন্ড টাইমের প্রিপারেশনে ঝুঁকে পড়বে তো বলবো যে অবশ্যই নিতে পারো। এবং আমি সেকেন্ড টাইম বিষয়ক বলবো যেগুলো দেওয়া যাবে না কেন, অন্যান্য পাবলিক ভার্সিটিগুলো নিয়ে আমি ইনফরমেশন এবং ভিডিও দিব, সেগুলো তোমরা দেখবে অবশ্যই, কাজে আসবে আশা করি। আমার চ্যানেলের সাথে লেগে থেকো এবং সাবস্ক্রাইব করে দেখো। ধন্যবাদ।